আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গতকালকে বাজার করে এসেছিলাম, তো বাজার তো গুছিয়ে রেখেছি, কিন্তু কিছু কিছু কাজ এখনও ইনকমপ্লিট রয়ে গেছে। মরিচগুলো এখন বেছে নিলাম, আর আজকে ক্লিনিংয়ের কাজ পুরোটা করব, একদম নিচতলা উপরতলা পুরোটা। দেশে যাওয়ার আগে সব কিছু একদম টিপটপ করে রেখে যাব। আমার আসলে সব জিনিস একদম গুছিয়ে সুন্দর করে রাখতে ভালো লাগে, তো বাইরে থেকে এসে যদি ঘরটা পরিষ্কার গোছানো দেখি তাহলে আরও ভালো লাগে। এই সব জিনিসগুলো জেনেটিক কিনা জানি না, কিন্তু আমার মাও এরকম সব কিছু একদম গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করে, হয়তো ওনার থেকে এই জিনিসটা পেয়েছি। আমি সব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, আর আমার ঘরে আরও দুজন ব্যক্তি আছে যারা ঠিক আমার উল্টা, সব কিছু এলোমেলো করে রাখতে পছন্দ করে। আর যদি আমি গুছিয়ে রেখে যাই, এসে দেখি আবার এলোমেলো করে ফেলছে, আমার কাজ বাড়ানোর তালে থাকে দুজনই। বাড়িটা বেশ পুরনো হওয়ার কারণে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, আর দেশে যাওয়ার আগেই সবুটকো ঝামেলা এসে জুটতেছে মনে হইতেছে আমার কাছে। যেমন কিচেনের একটা অংশের উপর থেকে পানি পড়তেছে, তো কোথা থেকে আসতেছে বুঝতে পারতেছি না, তো প্লাম্বার পরে আনাবো দেশ থেকে আসার পরে, কারণ এখন কখন অ্যাপয়েন্টমেন্ট নিবো জানি না। এই কি বলে এটাকে, ভুলে গেছি নামটা, এটা আমার শাশুড়ি দিয়েছে আমাকে, মানে ওনাকে বলেছিলাম সিলেট থেকে নিয়ে আসতে, উনি সিলেট থেকে নিয়ে আসছিল আমার জন্য, এটা খুব কাজের জিনিস। আরেকটা যেটা সমস্যা দেখা দিয়েছে, বাথরুমের একটা স্ট্যান্ড ওইটা পড়ে গেছে ভেঙে। বাথরুমের স্ট্যান্ডের উপরে আমি গাছ রেখেছিলাম, তো স্ট্যান্ডটা পড়ে যাওয়ার কারণে আমার গাছটাও ভেঙে গেছে। গাছগুলোর জন্য অনেক খারাপ লাগছে। এদিকে রাফিকে বাইরে পাঠিয়েছি স্ট্যান্ড আনার জন্য। এদিকে আমি আজকে রান্নার জন্য বেগুন মাখিয়ে নিচ্ছি, বেগুন ভাজি করব, বাবুকে ব্রকলি খাওয়াবো, কারণ ডাক্তার ওকে সবুজ শাকসবজি বেশি করে খাওয়াতে বলছে, তো এটা ফার্স্ট টাইম ওকে খাওয়াবো, দেখি খায় কিনা। আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর মুরগি এরকম কিছু ছোট পিস করেছি, আর দু একটা বড় পিসও নিয়েছি এরকম, যাতে ও হাত দিয়ে ধরে খেতে পারে। ও মুরগি তেমন একটা খায় না, কিন্তু বাটারে আবার ভাজি করে দিলে খায়, রান্না করলে ওইটা খেতে চায় না। দেশে যাওয়ার আগে যে কয়দিন বাকি আছে ওই কয়দিনের জন্য একদম গনে গনে ধরে ধরে সবজি নিয়ে আসছি, যেমন একটা বেগুন, একটা চিচিঙ্গা, একটা করলা, এরকম করে নিয়ে আসছি যাতে করে সবজিটা খাওয়া হয়। ডাল আলাদা করে রান্না না করে মুরগি দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলেছি, বেশ ভালো খেতে, ট্রাই করে দেখতে পারেন। ঘর পরিষ্কার করছি, আর ও হচ্ছে আমার পিছে পিছে ঘুরছে। ও অবশ্য সারাক্ষণই আমার পিছে পিছে ঘুরে, ক্যামেরায় সেটা আসলে দেখানো সম্ভব হয় না, তো এখানে সম্ভব হয়েছে তাই দেখাচ্ছি। মানে ক্লিনিং আমি না আসলে ওই করে আমার কাছে মনে হয়। রাফির রুমটা খুব ভালো করে পরিষ্কার করা হয় না, হুটহাট করে তাড়াহুড়া করে পরিষ্কার করে চলে যাই, তো এখন ভালোভাবে সময় নিয়ে করার জন্য উপরে চলে আসছি। বাবু নিচে কান্নাকাটি শুরু করে দিছে আমাকে নিচে দেখতে না পেয়ে। আচ্ছা, ছেলে বাচ্চারা কেমনই হয়, মানে মার সাথে এরকম করে সারাক্ষণ? যখন ব্যস্ত থাকি বাবু এমন করে, খুবই বিরক্ত লাগে, কিন্তু পরে আবার অনেক মায়া হয়। এই হচ্ছে রাফির রহস্য পত্রিকা, এবার বাংলাদেশ থেকে ও বলছে ঢাকা অবশ্যই যাবে, গিয়ে এটা নিয়ে আসবে। আর বই অনেকগুলো জমে গেছে, লাস্ট টাইম লাইব্রেরি থেকে আমি সহ যখন গিয়েছিলাম দুইটা বই নিয়ে আসছিলাম, একটাও এখনও অত পড়া হয়নি, পেপার কাটের মনে হয় দুই তিন পৃষ্ঠা পড়া হয়েছে, আর এটা তো খোলাই হয়নি এখনও প্যাকেট। মানে কি পরিমাণ ব্যস্ত থাকি আমি বুঝেই যাচ্ছে, মানে প্যাকেটটাও এখনও খোলা হয়নি, দেখবো যে বই ওই সময়টাও পাচ্ছি না। বাবু বুঝতে পারছে আমি উপরে চলে আসছি, তো এখন উপরে চলে আসছে আমার সাথে বসে আছে। যে রাফি স্ট্যান্ডটা এনে লাগাই ফেলছে, কাছে একটা শপ ছিল কিন্তু এটা বন্ধ ছিল, তো ও একটু দূরে গিয়েছিল এটা আনতে, তো এই জন্য অনেক সময় লেগে গেছে, তো এনে লাগাই ফেলছে। এটার মধ্যে আমি কাপড় ধুয়ে পানি ঝরতে দিই, আর হচ্ছে আমার এয়ার প্ল্যানটা এটার মধ্যে ঝুলিয়ে রাখছিলাম, কিন্তু পড়ে গেছে, এটা ভেঙে যখন পড়ে গেছে গাছটাও পড়ে গেছে, এই যে দুই ভাগ হয়ে গেছে গাছটা, আমার অনেক খারাপ লাগতেছে গাছটার জন্য। বাংলাদেশে নেয়ার জন্য বেশিরভাগ জিনিসই কেনা হয়ে গেছে, তো কিছু বাকি ছিল, অনলাইনে কিছু অর্ডার করেছিলাম। এই ব্যাগটা অনলাইনে অর্ডার করার অনেক দিন পরে আসছে, আমি ভাবছিলাম এটা নিতেই পারবো না, তারপর লাস্ট মোমেন্টে চলে আসছে, এখন ভালো লাগতেছে। এটা আমার এক ফুপু শাশুড়ির জন্য নিয়েছি,
উনি একটা বড় ব্যাগে রাপ্তার করেছিল, তো আই হোপ ওনার এই ব্যাগটা পছন্দ হবে। আমি আমার পছন্দ মতো নিয়েছি, আমার লাইট কালার পছন্দ আর এই শেডটা আমার অনেক ভালো লাগছে, আর ব্যাগটা দেখার পরেও আমার অনেক পছন্দ হয়েছে। বাবুর জন্য ডিনারটা রেডি করে নিচ্ছি, বাটারে কোনো কিছু ভেজে দিলে ও বেশ পছন্দ করেই খায় মাশাল্লাহ। বাবার জন্য একটু কফি করে নিলাম, ওকে খাইয়ে এরপরে আমরা খাবো ইনশাল্লাহ। ব্রকলি আমার ছেলে মাশাল্লাহ পছন্দই করেছে, অবশ্য প্রথমবার দিলে সব খাবারই ও বেশ আগ্রহ করে খায়, দুই তিন দিন পরে আর ওই খাবারটা খেতে চায় না, দেখা যায় ও বোর হয়ে যায় বা ওর ভালো লাগে না। তবে মনে হচ্ছে এটার টেক্সচারটা ওর ভালো লেগেছে, কারণ এটার টেক্সচারটা বেশ ক্রাঞ্চি, ওর ক্রাঞ্চি জিনিস এমনিতে একটু পছন্দ, মানে কুরকুরা বা মুচমুচে হয় ক্রাঞ্চ হয় এরকম জিনিস পছন্দ করে ছেলেটা। ব্যস্ততায় আসলে দিন কেটে যাচ্ছে চোখের পলকেই, আর বেশি দিনও বাকি নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।